हेलो गाइस, तो कैसे हो? तो मेरे पास आईफोन है, ये गाड़ी है, थार भी है, छोकरी है, और आपके पास क्या है? मेरे पास मेरा सोना पोना है, जो तेरे से भी ज्यादा मोटा है और तेरे से भी ज्यादा काला है। हेलो बंगाली, बोलो बंगाली, ভালো তো। যাই হোক, একটা জিনিস অনেক ভালো লাগলো যে এখানে সবার মাথা সন্দীপ ঘোষ ফাইনালি অ্যারেস্ট হয়েছে। আশা করছি যে তার থেকে আরও যারা অ্যাকিউজ ছিল তাদেরকে ধরা যাবে, তারা ধরা পড়বে আর তাদের শাস্তি হবে। আর আমাদের এই লড়াইটা থামবে না, আমরা যেরকম জাস্টিস চাইছি, আমরা যেরকম পথে নামছি, আমরা যেরকম রাত দখল করছি, তো এই লড়াইটা আমাদেরকে লড়ে যেতে হবে। আর বাকি থাকলো ভিডিওর কথা, তো ভিডিও বানাচ্ছি, বিকজ ভিডিওর লাস্টে তোমাদেরকে কিছু কথা বলবো যেটা তোমরা বুঝতে পারবে যে এই ভিডিওটা বানানোর কারণ কি। মেয়ে আপকো মেরা লুক দিখাতি হু আর আপকো গেস করনা পড়েগা কি মে কাহা গই থি। কোথায় আর গেছিল? হয়তো গেছিল জেব্রার সাথে জাবড়া জাবড়ি করতে, তাই পুরো জামার মধ্যে জেব্রা একদম ছেপে গেছে। বোন বলছি যে যাওয়ার জন্য অনেক জায়গা আছে, তা বলে জু আর জেব্রার সাথে ঘাড়ে উঠে নাকি ঘাড়ে উঠে। হাই গাইস, এই ব্যাগটা দেখতে পাচ্ছো? দেখো দেখো কত সুন্দর ব্যাগ দেখতে পাচ্ছো। এই ব্যাগটা হলো আমার বাবা সুইজারল্যান্ড থেকে এনেছে, তোমরা তো কোনোদিন সুইজারল্যান্ড উচ্চারণও করতে পারবে না। এই বাল্বটা দেখতে পাচ্ছো, এটা আমি জোনাকির পোত থেকে খুলে নিয়ে আসছি, এবার তোমার পিছনে লাগাবো, তারপর জানো তো কি হবে, চিলিবিলি 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 চিন্তাপাক ডমডম। কি মোটা! হ্যালো বন্ধুরা, এত মোটা রোল তোমরা কোনোদিনও খেয়েছো? খেয়ে থাকলে কমেন্ট করে জানাও, আমার গলায় ঢুকছে না। আরে এত মোটা রোল যখন গলা দিয়ে ঢুকছে না, তো অন্য জায়গা দিয়ে নিয়ে, কারণ কি ভাইয়ের পিছনে, মানে তোমরা যদি মনে করো যে ভাইয়ের পিছনটা নর্মাল আমার তোমার মতন, তাহলে না, ভাইয়ের পিছনটা এবার বল কি বলছিলি, কি লাগবে? জল ভরে বেলুন বানিয়ে ঘুরাবে আর সেই বেলুনের বাড়ি খেয়ে বলবে ও ইয়েস অভি। শুধু টিপলেই হয় না, মাঝে মাঝে ঢোকাতেও হয়, তবেই তো মোবাইল চার্জ হবে। বাহ, আমাদের চার্জার বিশেষজ্ঞ বৌদি! এই সমস্ত বৌদিরাই এই সমস্ত ভিডিও বানানোর পরে যখন দেশের কোনো মেয়ে রেপ হয় তখন রাস্তায় গিয়ে চিল্লায় উই ওয়ান জাস্টিস। আরে বৌদি, সমাজটাকে তো তোমরাই খারাপ করছো, খারাপ হওয়ার পরে যখন খারাপ জিনিস একটা হচ্ছে তখন রাস্তায় গিয়ে কেন চিল্লাচ্ছো যে উই ওয়ান জাস্টিস? তখন চিল্লাও যে আমরাই এগুলোকে প্রমোট করি। আগে খুলবে, তারপর টিপবে, তারপর লাগাবে, তারপর ভেজাবে, তারপর ঘষাঘষি করবে, তারপর সাদা সাদা তরল পদার্থ ফেলবে। এই বয়সে যখন পরীক্ষায় প্রশ্ন আসতো তরল পদার্থ থেকে বাষ্প কি করে হয় সেটা ডেফিনেশন দাও, সেটা লেখো, মানে জল থেকে গ্যাস কি করে তৈরি হয় সেটা ডেফিনেশন দাও, পারতাম না ভাই। পাশের বেঞ্চের ছেলেকে বলতাম, ভাই একটু বল না এটা কি করে করে, এটা কি করে, দেখো দেখা না, একটু দেখা না। আর এই বোন এই বয়সে তরল পদার্থের ডেফিনেশন দিচ্ছে, আর এই তরল পদার্থ সেই তরল পদার্থ না যেটা পরীক্ষায় আসতো, এই তরল পদার্থ জীবন বিজ্ঞানের তরল পদার্থ, যেটা উ সাপকে যদি দুধ খাওয়াও সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। কপালে সিঁদুর, হাতে পলা, আর কন্টেন্টের অবস্থা দেখো। আমি ভাবি যে তোমাদের হাজবেন্ড যারা এই সমস্ত ভিডিও বানায় তাদের হাজবেন্ড এই সমস্ত ভিডিও বানানোতে অ্যালাউ করে কি করে? ভাই এই সমস্ত ভিডিও বানাবে, সেক্সিয়াস টাইপ ভিডিও বানাবে, ভালগার টাইপ ভিডিও বানাবে, আর কমেন্ট বক্সে এসে যদি কোনো ছেলে বাজে কমেন্ট করলো, ইনবক্সে গিয়ে যদি কোনো ছেলে বাজে মেসেজ করলো, তখন সেই ছেলেটা খারাপ আর সেই ছেলেটা রেপিস্ট মেন্টালিটির। আরে দিদি, ছেলেদেরকে বোঝার আগে মন খুলে ছেলেদের মনটাকে দেখো, পা খুলে ছেলেদের ওইটাকে না। ধোকা উসে দেনা ডার্লিং জো নয়া হো, হাম তো ইস খেল কে পুরানে খিলাড়ি হ্যায়। ওয়াহ, হাততালি হাততালি, একদম সুন্দর করে হাততালি। আসো দেখি বোন যখন পুরানো খিলাড়ি ছিল বোন দেখতে কেমন ছিল। 500 টাকা দিলে তুমি যা চাইবে তুমি তাই পাবে। না থাক, ওই 500 টাকা আমি এমন কাউকে দিব যার ঘরে চাল ডাল নেই, যার ঘরে জিনিস কেনার পয়সা নেই, তাকে যদি সেই 500 টাকাটা আমি দিই সেটা তার অনেক কাজে লাগবে। বাট তোমাদের মতন মেয়ে ছেলেকে 500 কেন, 5 টাকা দাও আমার মনে হয় ওয়েস্ট। আর ছেলে মানুষ হয়ে যদি টাকা দিয়েই করতে হয় তাহলে কিসের ছেলে হইলাম? ভিডিওটা শেষ করার আগে আমি একটা মোরাল পয়েন্টে আসতে চাই।
এক বছর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আর ওই ভিডিওতে আমি বলেছিলাম যে এই সমস্ত শরীর দেখিয়ে, ক্লিভেজ দেখিয়ে, ছোটো ড্রেস পরে যেই সমস্ত ভিডিওগুলো বানায় কিছু ফলোয়ার্স আর কিছু ভিউজের জন্য, সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে হোক বা সমাজে হোক খুব নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। আমি লাস্ট ভিডিওতে আরেকটা কথাও বলেছিলাম যে এটা রোস্ট করার টাইম না, এটা প্রতিবাদ করার টাইম। এই ভিডিওটার মাধ্যমে আমি আরেকটা সমাজকে প্রতিবাদ করতে চাই। দেখো, তুমি যখন কোনো কিছু ভালো প্রোভাইড করবে তখনই তুমি সমাজের থেকে এক্সপেক্ট করতে পারবে যে সমাজও তোমাকে ভালো কিছু প্রোভাইড করবে। পুরো দুনিয়া গিভ অ্যান্ড টেক পলিসিতেই চলে, তুমি ভালো কিছু দিবে ভালো কিছু পাবে। তুমি যদি তোমার শরীর দেখিয়ে, ক্লিভেজ দেখিয়ে, এই সমস্ত দেখিয়ে ভিডিও আপলোড করো, ভিডিও বানাও কিছু ফলোয়ার্স আর কিছু ভিউজের জন্য, তো তুমি প্লিজ মিছিলে গিয়ে উই ওয়ান জাস্টিস চিল্লিও না, ওটা তোমার মুখে মানায় না। তুমি নিজে ভালগারিটি, সেক্সুয়াল কন্টেন্ট প্রমোট করছো আর তুমি পাবলিক প্লেসে গিয়ে উই ওয়ান জাস্টিস চিল্লাচ্ছ, সেটা তোমাকে একদমই মানায় না। এই ভিডিওতে আমি যে সমস্ত ভিডিওগুলোকে রোস্ট করলাম তার মধ্যে 60-70% ভিডিও এরকমই ছিল যে সমস্ত ভিডিও দেখলে স্বাভাবিক পৃথিবীর যে কোনো ছেলের অন্য টাইপের ফিলিংসই হবে। তো সোশ্যাল মিডিয়াতে পজিটিভ ইম্প্যাক্ট দিলে পজিটিভ ইম্প্যাক্ট সমাজের থেকে পাওয়া যাবে। তো ভালো কিছু ভিডিও বানানোর চেষ্টা করো, হয়তো ভিউজ কম আসবে, হয়তো ভিউজ এমন আসবে যেটা তোমরা খুশি হবে না, বাট মানে তুমি ভিতর থেকে ভালো ফিল করবে যে আমি ভালো কোনো ভিডিও আপলোড করি, অ্যাটলিস্ট আমি শরীর দেখিয়ে ফলোয়ার্স কামাচ্ছি না। তো এটাই আমার ভিডিওর লাস্টে একটা মোরাল ছিল, ছোটো একটা মোরাল ছিল। আমি ড্রেস আপ সেন্সকে কখনো বাজে বলবো না, আমি কোনো দিন কোনো ড্রেস আপ সেন্সকে খারাপ বলি না। ড্রেস আপ সেন্স তোমার পার্সোনাল ম্যাটার, সেটা আমি বলবো না, বাট ম্যাটার করে তুমি সেই ড্রেস আপ সেন্স নিয়ে কোন এরিয়াতে যাচ্ছ, সেটা ম্যাটার করে। তুমি একটা ভালো ড্রেস আপ সেন্স পরে তুমি ভালো জায়গায় যাও, সেখানে তোমাকে লোকে অ্যাপ্রিসিয়েট করবে যে ড্রেসটা কত সুন্দর। কিন্তু তুমি ডাকাতের এরিয়া, চোরের এরিয়া দিয়ে তুমি ওরকম ড্রেস আপে যাবে রাত্রিবেলায়, তো সেটা অনেকটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে আমার মনে হয়। আমি মানি যে অনেক এরকম জাহিল, অনেক বাজে টাইপের মানুষ আজকে সমাজে বাস করে, যাদের কাছে ম্যাটার করে না যে বয়স কত, তাদের কাছে ম্যাটার করে না যে সে বোনের বয়সী, মায়ের বয়সী বা দিদার বয়সী, তারা এরকমই হয়। তো সমাজটা এইভাবে এখন আস্তে আস্তে হয়ে যাচ্ছে, যেটাকে এক কথায় বলে কলি যুগ। আর এই সমস্ত ভিডিও বানানো কোনোদিনই বন্ধ হবে না, মানে এই সমস্ত ক্লিভেজ দেখিয়ে, শরীর দেখিয়ে ভিডিও বানানো কোনোদিনই বন্ধ হবে না। তো এই সমস্ত মানুষকে তো আমরা রোস্ট করতেই থাকবো, আমরা প্রতিবাদ করতেই থাকবো। রোস্টিং এক টাইপের আমাদের প্রতিবাদ, আমাদের রোস্টারদের প্রতিবাদ। আমরা হয়তো ফানি ওয়েতে করি, বাট কোথাও না কোথাও লজিক্যালিভাবে যদি তোমরা দেখো সেটা এক টাইপের প্রতিবাদই হয়। আরেকটা জিনিস অনেক ভালো লাগলো যে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করে নিয়েছে সিবিআই, হয়তো তার থেকে আরও অনেক অ্যাকিউজকে এখানে পাওয়া যাবে, তাদের থেকে অনেক ক্লু পাওয়া যাবে, যেগুলোর থেকে মেন যারা মাথা ছিল বা যারা ওই কারেন্ট মুভমেন্টে ওই ক্রাইম সিনে ছিল তাদেরকে পাওয়া যাবে। তো এটাই বলবো যে তাদের ফাঁসি হোক। আর ভিডিওটা এখানেই শেষ আমার। তোমাদের ভিডিওতে কোন জিনিসটা খারাপ লাগলো, কোন জিনিসটা ভালো লাগলো সেটা নিশ্চয়ই কমেন্ট করে আমাকে বলো। আর নেক্সট ভিডিও হয়তো একটু অন্য টাইপের আসবে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। समंदर के जैसे बढ़ती लहर, बवंडर के जैसे ढाती कहर, सोने सा चमके उसका पतन।